দরুদ কি শুধু ফজর ও মাগরিবের পরে 10 বার নাকি দিনের মধ্যে সময় পড়লেই আদায় হবে? আমাদের জিকির অজিফা বিভিন্ন রকম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যতবার নির্ধারণ করেছেন ওটা ওই সময় পড়তে হবে ওই নির্ধারিত সওয়াবের জন্য, আরেকটা হলে সবসময় পড়া যাবে। যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা নামাজের পরে। আপনি সারাদিন যতবার পড়বেন ঠিক আছে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা ফজরের পরে। তবে আপনি সারাদিনের পরে যা ইচ্ছা পড়তে পারেন, গুনে অথবা না গুনে। তো এই জন্য দরুদ শরীফ ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার এটা পড়বেন, এটার মাধ্যমে আপনি এই হাদিসের সওয়াব পাবেন। কিন্তু অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বেশি বেশি দরুদ পড়তে উৎসাহ দিয়েছেন, কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ 10টা নেকি দেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা সওয়াব মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ নিজে তার উপর রহমত করেন, ফেরেশতারা দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাম নিজে এই দরুদ পাঠকারীর জন্য দোয়া করেন। কাজেই বেশি বেশি দরুদ পড়বেন, অজু থাক না থাক, গোসল থাক না থাক, সব সময় সকালে দুপুরে রাত্রে, আর এগুলো গোনার দরকার নেই, পড়ে পড়ে যাবেন। আর যদি আপনি পারেন নিজের থেকে অজিফা করে নেবেন যে আল্লাহ আমি ঘুমানোর আগে, তাহাজ্জুদের সময় বা অমুক সময় প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার পড়বো আপনার সাধ্যের ভিতরে, এটা গুনে পড়বেন।